ওং নম শিবায়, ওং নম ভগবত রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি আগামীকাল থেকে 7 বছর ধরে সাফল্য পেতে চলেছে 7 রাশির জাতক জাতিকারা, এই সম্পর্কে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। আর তার সাথে সাথে বলবো বা অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আর সেই কারণেই বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে আপনারা অবশ্যই এই ভিডিওতে যা যা বলা আছে সেইভাবে যদি চলতে পারেন বা এই ভিডিও দেখে যদি আপনারা ঠিকঠাক মতো সময়টাকে কাজে লাগাতে পারেন, আপনাদের যা পুরো আমার ভিডিওতে যা যা বলবো সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে মিলবে এবং আপনাদের জীবনে কিন্তু সাকসেস পাবেন, সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যাই হোক, আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল থেকে 7 বছর আপনারা কিন্তু সাফল্য পেতে চলেছেন এই 7 রাশির জাতক জাতিকারা। কারণ এই 7 রাশি এখন শুধু বড়লোক হবার সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই 7 রাশি বড়লোক আপনারা হবেন সেটা কিন্তু বলাই যায়, সেই কিছু সময়ের অপেক্ষা। আর অপেক্ষার পরে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক দিক থেকে বা নানান দিক থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এবং আপনারা কিন্তু প্রচুর ধনবানে পরিণত হতে চলেছেন। যেমন শনি, রাহু, কেতু এরা কিন্তু আমাদেরকে এই হঠাৎ ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আমরা কিন্তু এই যে গ্রহগুলোর কথা বললাম, শনি, রাহু, কেতু, মঙ্গল, এই গ্রহগুলোকে দেখে কিন্তু আমরা নানান রকম মানে নানান লোক নানান রকমভাবে কিন্তু সমালোচনা করে থাকে বা ভয় বা আতঙ্কে থাকে, এটা যেরকম সত্যি। তার সাথে সাথে কিন্তু আপনাকে যদি পরিবর্তন করতে পারে, আপনাকে যদি ধনবান করতে পারে, আপনাকে যদি কোটিপতি করতে পারে, তাহলেও কিন্তু এই গ্রহগুলি দরকার। আর এই গ্রহগুলি কিন্তু আপনাকে বড় পরিবর্তন ঘটাতে পারে। যেরকম আমি যে কথাটা আপনাদের বলছি যে আগামী কাল থেকে 7 বছর ধরে, এটা কি কারণে আমি বলছি, আমি কিন্তু এই গ্রহগত দিক বিচার করেই আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেরকম শনিগ্রহ, এই শনিগ্রহ কিন্তু আপনাদের সুফল এই 7 রাশির দেবে এবং 7 বছর ধরে দেবে। আর আপনারা কিন্তু এই শনির যে সুপ্রভাব আপনাদের উপরে পড়তে চলেছে আর তার কারণেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর এই সুযোগ সুবিধা কিন্তু 2-1 দিনের জন্য না, 7 বছর ধরে কিন্তু আপনারা পেতে থাকবেন। আর এই 7 বছরে আপনাদের জীবনে যদি আপনারা চান তো অনেক বড় বড় পরিবর্তন আপনারা ঘটাতে পারবেন, সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্রহগত দিক থেকে আপনাদের সুফল আপনারা যদি পান বা পেয়ে থাকেন, তার মানে সেই সময়টা আপনাদের কিন্তু ভাগ্য সাথে থাকছে, জাস্ট এটাই। আপনারা যে কাজ করবেন সাকসেস পাবেন, তবে কাজ করবেন তবে তো সাকসেস পাবেন। আর যদি কাজ না করেন, ঘরে বসে থাকেন, তাহলে কোনো গ্রহগত সাপোর্ট পেয়েও আপনারা কিন্তু কিছু করতে পারবেন না। এটা পুরো লজিক্যালি, আমি কখনও আপনাদের সান্ত্বনা দেই না, যেটা লজিক্যালি হয় সেইভাবেই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখন কতটা আপনারা বুঝতে পারেন আমার ঠিক জানা নেই, যদি বুঝতে পারেন তবে কিন্তু আপনাদেরকে নিজেরাই চেঞ্জ করতে পারবেন। কোনো অ্যাস্ট্রোলজি, কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক আপনাকে কখনোই পারবে না ধনবান বা কোটিপতি করে দিতে, কোনো গ্রহও পারবে না। কিন্তু গ্রহ নক্ষত্র আপনার সু অবস্থায় থাকে, কু অবস্থায় থাকে, যখন সু অবস্থায় থাকবে বা শুভ দৃষ্টি দিচ্ছে, আপনার সময় ভালো, যে সময়টা সেই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে, সেই সময়টাকে আপনার যদি কাজে লাগাতে পারেন, সেই সময়টা যদি চিনতে পারেন, তবে আপনারা কিন্তু অনেক দূর যেতে পারবেন। আর যদি সময়টা কাজে না লাগাতে পারেন, ভিডিও দেখেই যদি বসে থাকেন যে আমার তো বলাই আছে যে এই টাইমে এই 7 বছর ধরে, আমি আজকের ভিডিওতেই বোঝানোর চেষ্টা করছি যে 7 বছর ধরে আমার সুফল তো আমি পাবই, 7 বছর ধরে আপনি বসে থাকবেন, কোনো পরিবর্তন আসবে না। আর সেই কারণে বলি আমি আমার ভিডিওগুলো দেখেন সময় দিয়ে, একটু না কেটে, কারণ কেটে কেটে দেখলে আপনারা এই কথাগুলো শুনতে পারবেন না বা বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটা দেখলেন, এই যে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি আগামী কাল থেকে 7 বছর ধরে এই রাশিগুলো, আমি অবশ্যই রাশি বলবো আর একটু পরেই, আপনারা কোন কোন রাশির জাতক জাতিকারা সুফল পাবেন। এবার এই রাশির জাতক জাতিকারা আপনারা যদি ভিডিওটা দেখার পরে আপনারা এই 7টা বছর কাজে লাগাতে পারেন, যেরকম এই এখনও 2021 সাল 5 মাস মতন কিন্তু আছে, এই 5 মাস আপনারা দেখতে পাবেন যে 2022-এর শুরুতেই আপনাদের জীবন কিন্তু অনেক পরিবর্তন আপনারা করে ফেলবেন। কারণ এই সময়টাই যদি এই 5টা মাস আপনারা যদি কাজে লাগাতে পারেন, তবেই আপনাদের বিশ্বাস জাগবে যে না, যা বলেছে সত্যি, তারপর থেকে তো আরও 7 বছর পড়েই আছে, মানে এই 21 সাল দিয়ে 7 বছর, 21 সাল বাদে 6 বছর, আর 5 মাস চলে গেলেই কিন্তু
6 বছর, এই যে 5 মাসে আপনারা যদি পরিবর্তন দেখতে পারেন আপনাদের জীবনে, আপনারা চেষ্টা করে যে এই সময়টা তো আমাদের ভালো চলছে, তাহলে তো নেক্সট যে আপনার 5টা বছর বা 6টা বছর আপনারা আরও সুফল পাবেন, এটা তো কমন। তবে আমি শুধু বলবো আপনাদের এই সুসময়টা অবশ্যই কাজে লাগান, কারণ এই শনি মহারাজ কিন্তু আপনাদের এই 7 বছর ধরে দুহাত ভরে দিতে থাকবে। আপনাদের প্রথমত ধন সম্পত্তির দিক থেকে কিন্তু আপনারা অনেক ডেভেলপ করবেন, আপনাদের নানান দিক থেকে কিন্তু অর্থের একটা জোগাড় আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর সেই কোন দিক থেকে আসছে, কীভাবে আসছে, সেটা কিন্তু বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনারা আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারবেন, নানান দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। ফাটকা ফাটকা থেকে কিন্তু আপনারা যে কোনো দিক থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ পেতে পারেন। এইভাবে আপনার জীবনে কিন্তু 7টা বছর ধরে পরিবর্তন হবে। ম্যাজিকের কোনো গল্প আমি আপনাদের করছি না, কোনো ম্যাজিক শেখানো এখানে হচ্ছে না যে আপনারা এটা করুন কোটি টাকা চলে আসবে, এরকম কোনো ব্যাপার না। লজিক্যালি আপনার পরিশ্রমের ফল বা আপনি যে দিকগুলো আপনারা এগোতে পারেন সেই এগোনোর দিকগুলো সাকসেস পাবেন, তারপরে আপনাদের রিটার্ন আসবে। কিন্তু পরিশ্রম আপনাকেই করতে হবে, সুযোগ সুবিধাগুলো আপনাকেই ব্যবহার করতে হবে, তবে আপনাদের জীবনে কিন্তু এই পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই 7টা বছর আপনারা কিন্তু অনেক কিছু পেতে পারেন যদি আপনারা চান তো। আমি অবশ্যই বলবো যে এই 7টা বছর অবশ্যই কাজে লাগাবেন, কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের দুহাত ভরে দেবে। এই দুহাত ভরে দেওয়াটা কিন্তু আপনাদের নিতে হবে দুহাত ভরেই, কারণ আপনারা যদি না নিতে চান তাহলে কিন্তু সেই কোনো গ্রহই আপনাদেরকে চেঞ্জ করতে পারবে না। তবে আমি অবশ্যই বলবো পরিশ্রম বাড়াবেন বা আপনারা চোখ কান খোলা রাখবেন, যে কোনো সুযোগ সুবিধার থেকে কিন্তু আপনাদের যে একটা কোটিপতি বা আপনারা ধনবান হবেন সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ এই গবেষণাগুলো আমি করি বা আমাদের মতন অ্যাস্ট্রোলজার যারা আছে তারা করে, সেই কারণে আমরা জোর গলায় বলতে পারি যে এগুলো আপনাদের সঙ্গে ঘটবে। আর আপনারা সাধারণত এইসব বিচার বা গ্রহ নক্ষত্র কী অবস্থায় আছে, কীভাবে কারা সুফল পাবে, এগুলো আপনাদের জানা সম্ভব না, যারা এর মধ্যে আছেন তারা বুঝতে পারবেন যে আমি কী বলছি। যাই হোক, আমি যে বিশ্লেষণ করে পেলাম সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম আর বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের 7 বছর ধরে সুফল পাবেন, আপনারা নানান দিক থেকে কিন্তু ধন সম্পত্তি আপনারা করতে পারবেন, আপনাদের নানান টেনশন থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের কিন্তু সামনে শুধু এখন অপেক্ষা, দিন গোনার অপেক্ষা আপনারা বড়লোক হওয়ার। আপনাদের কিন্তু প্রচুর ধনবান আপনারা হতে চলেছেন বা প্রচুর অর্থের কিন্তু মালিক হতে চলেছেন, যেটাকে আমরা চলতি ভাষায় বলি বড়লোক। আপনাদের কিন্তু বড়লোক হওয়ার দিন গোনার সময় চলে আসছে। আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই যদি চান তো আমি আবারও বলি আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন। এবার বলি কোন কোন রাশি, এই 7 রাশির যে 7 রাশির যে শনি মহারাজের সুদৃষ্টি পড়বে আর তার ফলে কিন্তু এদের জীবনে নানান রকম পরিবর্তন এরা ঘটাতে পারবে। প্রথম যে রাশির কথা বলবো, বৃষ রাশি, মকর রাশি, কর্ণা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং শেষ মীন রাশি, এই 7টা রাশির জাতক জাতিকাদের কিন্তু 7 বছর ধরে প্রচুর ধন সম্পদ পেতে চলেছে। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।